জলে ভাসছে সোনার ধান, সদ্য রোপণ করা সর্ষে ধনিয়া পালংয়ের জমিতে জল, মাথায় হাত অন্নদাতাদের। গত আষাঢ় শ্রাবণ মাসেও একভাবে লাগাতার এতক্ষণ ধরে বৃষ্টি হয়নি, এমনকি বন্যাতেও এত পরিমাণ ফসলের ক্ষতি হয়নি বলেই জানালেন অন্নদাতারা। নিম্নচাপের কারণে গত দুদিন ধরে লাগাতার বৃষ্টিতে খাদ্য রোপণ করা ধনিয়া সর্ষের পালংয়ের জমিতে জল থই থই। এই সময় ফুলকপি বাঁধাকপি বিট গাজর টমেটো আদা রসুন পেঁয়াজ এবং আলুর জমিতে জল জমে নারায়ণ ছত্রাক ঘটিত সমস্যা তৈরি হবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া গেলেও এত অল্প সময়ে বিঘার পর বিঘা ধানের জমি ধান কেটে গোলায় নিয়ে যেতে পারেনি অনেক কৃষককে। তারা বলেন এমনিতেই কৃষিকাজের শ্রমিকের অভাব, তার উপর এত অল্প সময়ের মধ্যে ফসল গোছানোর সময় পাওয়া যায়নি, ফলে মাঠেই জড়ো করা হয়েছে ধান। বিজুলির অবস্থাও অতই বোঝ, এমন বেশ কিছু জমি আছে যেখান থেকে জল নিষ্কাশন করা সম্ভব নয়, সেখানে সমস্ত চারা গাছ এবং বীজ পচে নষ্ট হয়েছে। এ বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের এই মাঠে জল বার হয় না, আমাদের ধান সব মাঠে ভাসছে। আমরা এখন সরকার যদি আমাদের এইটা ব্যবস্থা নিতে পারে আমাদের খুব ভালো হয়। সরকারকে আমরা যত বলতে পারি যত তাড়াতাড়ি আমাদের এই ব্যবস্থাটা লিক, আমাদের ধান তো চলে গেছে, ধান চলে গেছে, সর্ষের চাষ সব আমাদের তলিয়ে গেছে এই জলে। আমাদের এখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের আমরা চাষি কোন জনমজুর পাইনি, এত জনমজুর খুঁজেও আমরা পাইনি, 400-500 টাকা লিবার দিয়েও আমরা জনমজুর খুঁজে পাইনি। আমরা এই নিজেরা গুছোতে পারিনি, ধান সব পানির তলায় চলে গেছে। তা আমরা যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের একটু মুখপান দেখায়, আমরা নাহলে ধার দিনা করে চাষ করেছি, তাতে নাহলে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো লাইন নেই। ধান তুলতে পারিনি, ধান আমরা একটা তুলতে পারিনি, সর্ষে জলের তলায় ধান সব মাঠে পড়ে, দেখেন না ভাসছে সব মাঠে দেখেন। আবহাওয়া দপ্তর থেকে খবর পেয়েছিলেন? আমরা পেয়েছি, পাইলে কি হবে, আমরা জনমজুর পাইনি। এবার জনমজুর গুঁতোতে জনমজুর এখন চলে যাচ্ছে সব বাইরে তাইরে চলে যাচ্ছে, আমরা অল্প জনমজুর নিয়ে কাজ করা হয়, সেই জনমজুর আমরা সময় পাইনি, সব বাইরে বর্ধমান ফর্ধমান চলে গেছে, আমরা 500-400 টাকা দিয়ে লিবার দিয়েও পাইনি। ধান কত টাকা ক্ষতি হয়েছে, কবিঘে ধান ছিল? আমার 4 বিঘে ধান ছিল, পুরোটা যখন জলে, এখনো আমি 1 বিঘেও গুছোতে পারিনি। সর্ষে 3-4 বিঘে আমার জলের তলায় চলে গেছে। কি নাম আপনার? আমার নাম হায়দার আলী খান। এই জায়গাটার নাম? এই জায়গা চাঁদগুড়ি মৌজা হেমাদপুর গ্রাম। কিছু ধার দেনা করে এই ধনিয়া মুসুরি ফসল সবই তো আমাদের জলের তলায় চলে গেল। আমরা এখন কি করে উদ্ধার হবো তাই চিন্তা করছি, আমরা কি করে আর চাষ করতে পারবো কি না পারবো। কি কি চাষ ছিল এখানে? ধনে আছে, মুসুরি আছে, সর্ষে আছে, সবই জলের তলায়, সবজি সব মাঠকে মাঠ শেষ। আবার ধরো এই পর্যন্ত ধরো আমাদের এখন আর কিছু করার নেই, আমরা এখন কি করে থাকবো, জলের তলায় সব চলে গেছে আমাদের। আমরা এখন খুব দুঃখিতর মধ্যে আছি। আষাঢ় মাসে এরকম হয়েছিল? আষাঢ় শ্রাবণ মাসে এরকম বর্ষা হয়নি, এবার যা বর্ষার অতিরিক্ত চাপ গেল। কি নাম আপনার, এই জায়গাটার নাম? আমাদের নাম হচ্ছে হন্নদী মাঠপাড়া, আমার নাম হচ্ছে আসাদ শেখ। সব বন্যা হয়ে গেছে, এবার সব খন্দ কুটো বোনা হয়েছে, খরচ খরচা করে দেবের তো কিছুই হবে না, দেখতেই পাচ্ছি। কি কি ফসল ক্ষতি হয়েছে? সর্ষে ধনে মুসুরি আরও সব মুরগি পালং সব সব লাগানো আমাদের, সব জলের তলায়, সব সব জলের তলায়। সেই টাকা এগুলো সব জোগাড় করেছিলেন তো খরচ করে? হ্যাঁ হ্যাঁ, সব খরচা করে সব খরচাপাতি করা হয়েছে, চাষ হবে বুঝে যাচ্ছে না, সারের কি দাম সব নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।